আমরা কিন্তু আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কীভাবে আপনি আধার সেন্টার খুলতে পারবেন। তো আপনি যদি আধার কার্ড সেন্টার খুলতে চান তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে। তো আপনি মোবাইল ফোন দিয়েও ফর্ম ফিল আপ করতে পারবেন কিংবা আপনি কম্পিউটার থেকেও ফর্ম ফিল আপ করতে পারবেন। তো দেখে নিচ্ছি যে আধার সেন্টার খোলার জন্য আপনারা কীভাবে ফর্মটি ফিল আপ করবেন। তো আপনি শূন্য থেকে শুরু করে 100 বছর কিংবা যত পর্যন্ত রয়েছে প্রত্যেকদিন আধার কার্ড আবেদন করতে পারবেন নতুন করে, এবং আপডেট করতে পারবেন, সংশোধন করতে পারবেন, একটা সমস্ত রকম কাজ কিন্তু আপনি করতে পারবেন এই আধার সেন্টার থেকে। তো এই জন্য অবশ্যই আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং একটা সার্টিফিকেট কিন্তু আপনাদের পেতে হবে। তো আপনি কীভাবে সার্টিফিকেটটি পাবেন, এর পাশাপাশি আপনি কীভাবে পরীক্ষা দেবেন, কী কী প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসবে, এবং আপনি কত টাকা লাগবে সেন্টারটি নিতে গেলে, এবং কী আপনি ফর্ম ফিল আপ করবেন, এ টু জেড প্রসেস দেখে নেব আজকের ভিডিওতে। তো এর জন্য আপনাদের যা করতে হবে, আপনি যা দেখতে পাচ্ছেন তাহলে ক্লিক করে দেখলে একদিন আজকের সঙ্গে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোটিস অল করে রাখুন। আজ সাবস্ক্রাইব করে গেছেন, দীর্ঘ অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনি আপনার মোবাইল ফোনে গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন udi.nsaitexam.com লিখে, তাহলে আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে এসে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনি মোবাইল ফোন কম্পিউটার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, সেই ডিসক্রিপশন ক্লিক করে আপনি এখানে আসতে পারবেন। তো এখানে আসবে আপনি কী করতে হবে, রয়েছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, যেহেতু আমাদের কাছে নেই সেটা আমরা কী করবো, ক্রিয়েট নিউ ইউজার যে রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে বলা হয়েছে আপলোড XML ফাইল। এখানে আপনাদের কিন্তু আধার কার্ডের যে XML ফাইলটি আছে সেটা আপলোড করতে হবে। তো এর জন্য আপনি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন uidi.gov.in লিখে, তাহলে আপনি কিন্তু আধার কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে আসবে আপনি কী করতে হবে, নিচে রয়েছে আপনাদের আধার সার্ভিস, সমস্ত লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে লিঙ্কে ক্লিক করে আপনি আসতে পারবেন। তো এখানে আসবে আপনি কী করতে, আধার পেপারলেস অফলাইন ইকেওয়াইসি বেটা, এই ইকেওয়াইসি বেটাতে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। এখানে আপনি কী করতে হবে, আপনি যে আধার কার্ড নাম্বার আছে আধার কার্ড নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর সিকিউরিটি কোডটি আপনি দেখবেন সেটি এখানে বসিয়ে দেবেন। এরপর সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করে দেবেন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করতে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপি কিন্তু আপনি এখানে বসাতে হবে। এর পাশে আপনাকে কিন্তু এখানে একটি সিকিউরিটি কোড দিতে হবে, দেখতেই পাচ্ছেন কোড। তো এখানে আপনি একটি 4 ক্যারেক্টারের কোড দিয়ে দেবেন, সেটি আপনি আপনাদের পছন্দ মতো একটি কোড দিয়ে দেবেন। সেই কোডটি আপনাদের মনে রাখতে হবে। আমি আপনাদের দেখানোর জন্য একটি কোড দিয়ে দিচ্ছি 2345। তো আপনি আপনার মতো একটি কোড এখানে দিয়ে দেবেন 4 সংখ্যার। এরপর আপনার মোবাইলে যে ওটিপি চলে আসছে সেই ওটিপি এখানে আপনি বসিয়ে দেবেন। 6 ডিজিট কিংবা 8 ডিজিটের যে ওটিপি চলে আসছে সেই ওটিপি বসিয়ে দেওয়ার পর ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড ক্লিক করতে আপনি XML ফাইলটি যে রয়েছে সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর আপনি কী করবেন, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি আবারও চলে আসবেন। আসলে আপনি কী করবেন, আপলোড XML ফাইলে আপনি ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করার পর আপনার যে ফাইলটি যেখানে রয়েছে আপনি সেখান থেকে এই ফাইলটিকে এখানে ডাউনলোড করে দেবেন। করে আপলোড করলাম, এরপর আপলোড যে রয়েছে আপলোডে ক্লিক করে দেবো। তো আপলোডে ক্লিক করে আপনি দেখতেই পাচ্ছেন যে XML ফাইল আপলোড সাকসেসফুলি। এরপর ওকে দিয়ে আমরা ক্লিক করে দেবো। এরপর হচ্ছে শেয়ার কোড, আপনি যে কোডটি দিয়েছেন সেই কোডটি এখানে আপনি বসিয়ে দেবেন। তো আপনাদের যে কোডটি আপনি উল্লেখ করেছেন সেই কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর আপনি এক্সট্রাক যে রয়েছে এক্সট্রাকে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করতে দেখবেন ডাটা এক্সট্রাক সাকসেসফুলি। এরপর আপনি ওকেতে ক্লিক করে দেবেন। এরপর আপনি কী করতে হবে, মোবাইল নাম্বার যে রয়েছে আপনার মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে, যে মোবাইল নাম্বারটি আপনাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে আমরা কী করবো, ভ্যালিডেট যে রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো। তো আমরা মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি, এরপর ভ্যালিডেটে ক্লিক করে দেবো। ক্লিক করে দেখতেই পাচ্ছেন যে মোবাইল নাম্বার ভ্যালিডেট সাকসেসফুলি, ওকেতে ক্লিক করে দেবো। এরপর কী করবো, সেন্ড মোবাইল ওটিপিতে ক্লিক করে দেবো। এরপর আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপি আমাদের কী করতে হবে, এখানে কিন্তু বসাতে হবে। সেই ওটিপি আমাদের মোবাইলে চলে আসছে 2377। তো আমরা ওটিপি এখানে বসিয়ে দিচ্ছি 2377। এরপর ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবো। ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে ভেরিফাই হয়েছে। এরপর আমরা কী করবো, টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে দেবো। ক্লিক করে আমাদের কিন্তু ইমেল আইডি যে রয়েছে এক কথায় আমাদের আধার কার্ডের সঙ্গে যে ইমেল আইডি লিঙ্ক রয়েছে সেই ইমেল আইডি এখানে আমরা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর শো XML কন্টেন্টে ক্লিক করে দেবো। তো আমরা এখানে আমাদের ইমেল আইডি বসিয়ে দিয়েছি, এরপর শো XML কন্টেন্টে ক্লিক করে দেবো। ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের আধার কার্ডের যে কিন্তু সমস্ত ডিটেল চলে আসছে, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং ফটো আমাদের আধার কার্ডের। এরপর আমরা কী করবো, কনফার্ম যে রয়েছে কনফার্মে আমরা ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করতে এই পেজটি লোডিং হবে এবং পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের কিন্তু এখানে আইডি এবং পাসওয়ার্ড চলে আসছে। আপনি এই পেজটিকে স্ক্রিনশট করে নেবেন, আপনি মোবাইল ফোনে করে থাকেন। এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু একটি আইডি এবং পাসওয়ার্ড কিন্তু চলে আসবে। তো এরপর আমরা এখানে কী করবো, আমাদের আইডিটিকে কপি করবো এবং আমাদের ইমেলও কিন্তু চলে আসবে। তো এরপর আমরা কী করবো, লগ ইনে ক্লিক করে দেবো। এর জন্য প্লিজ ক্লিক হার টু লগ ইনে ক্লিক করবো। এখানে ক্লিক করতে আমাদের সামনে এরকম চলে আসবে, অর্থাৎ ইউজার আইডি। তো এখানে আমাদের যে ইউজার আইডি রয়েছে আমরা যেটা কপি করলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর যেটা আমাদের পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে আপনি রেজিস্টার মোবাইল নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে, সেই পাসওয়ার্ড বসিয়ে দিয়ে আপনি কী করবেন, সাইন ইনে ক্লিক করে দেবেন। তো আমরা এখানে আমাদের আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি, এরপর সাইন ইনে ক্লিক করে দেবো। ক্লিক করতে এই পেজটি আমাদের সামনে লোডিং হবে এবং পরবর্তী পেজটি চলে আসছে।
এখানে আপনাদের ওল্ড পাসওয়ার্ড যে রয়েছে, পুরনো যেটা পাসওয়ার্ড আপনার মোবাইলে পাঠানো হয়েছে কিংবা স্ক্রিনশ হয়েছিল, সেই পাসওয়ার্ড এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর নিউ পাসওয়ার্ড আপনি একটু দিয়ে দেবেন, সেটি আপনি কনফার্ম করবেন। এরপর আপনি এখানে একটি কোশ্চেন সিলেক্ট করবেন, যেটি যদি আপনার পাসওয়ার্ড হারিয়ে যায় তো সেটা পরবর্তী আপনি সেই পাসওয়ার্ড কিন্তু অর্থাৎ রিকভার করতে পারবেন। তো এখান থেকে আমরা সিলেক্ট করলাম যে হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ, সেটা আমরা সিলেক্ট করলাম। এরপর ডেট অফ বার্থ কিংবা যেটা আপনার চান সেরকম কোশ্চেন আপনি দিয়ে দেবেন, ধর আপনি পাসওয়ার্ডটাকে এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো আমরা সমস্ত ফিল আপ করেছি, এরপর আমরা কী করব, চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবো। ক্লিক করতে এই পেজটি আমরা লোডিং হবে, দেখতেই পাচ্ছেন যে ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন সাকসেসফুলি। তো এরপর আমরা ক্লোজ কিংবা উপরে ক্লোজে ক্লিক করে দেবো। ক্লিক করতে আমরা পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখবেন ইন্ট্রোডাকশন রয়েছে আপনার সামনে, এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আসলে আপনি কী করবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনি ক্লিক করে দেবেন, করার আপনি কন্টিনিউ রয়েছে কন্টিনিউ আপনি ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে আপনাদের আধার কার্ডের ডিটেলস চলে আসবে, আপনার আধার কার্ডের এবং ইউজার আইডি এবং আপনার ফটো চলে আসবে, আধার কার্ড যেটা রয়েছে এক কথায়। এরপর নিচে রয়েছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, এইচএসসি নাকি গ্র্যাজুয়েট নাকি পোস্ট গ্র্যাজুয়েট নাকি অঙ্গনওয়াড়ি নাকি অর্থাৎ 10 পাস কিংবা অর্থাৎ বিএসএনএল ক্যান্ডিডেট 10 পাস, যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর লেভেল অফ এক্সাম, তো এখানে আপনি কী করবেন যে আপনি শুধুমাত্র অর্থাৎ অপারেটর এবং সুপারভাইজারের অর্থাৎ এক্সাম দিতে চান, নাকি শুধুমাত্র চাইল্ড এনরোলমেন্ট যেটা রয়েছে এক কথা শিশুদের জন্য আধার কার্ডের জন্য আপনি অর্থাৎ এক্সাম দিতে চান কিনা। যদি আপনি শুধুমাত্র শিশুদের জন্য আধার কার্ড সেন্টার খুলতে চান তাহলে আপনি নিচের ঘরটি সিলেক্ট করবেন, আর আপনি যদি শিশু এবং বয়স্ক প্রত্যেকের জন্য আধার কার্ড সেন্টার খুলতে চান তাহলে আপনি উপরের ঘরটি সিলেক্ট করবেন। তো এরপর রয়েছে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চান, তো বাংলাতে নাকি ইংরেজিতে নাকি হিন্দি ইত্যাদি, তো আমরা বাংলাতে পরীক্ষা দেবো, সেটা আমরা বাংলা সিলেক্ট করলাম। এরপর রয়েছে যে সিলেক্ট ইউর এনরোলমেন্ট এজেন্সি কোড, এখান থেকে আপনি এজেন্সি কোড সিলেক্ট করবেন, তো আমরা ওয়েস্ট বেঙ্গল সার্কেল এটা আমরা সিলেক্ট করলাম। এরপর নিচে আমরা চলে আসবো, নিচে রয়েছে আমাদের পার্সোনাল ডিটেলস, আমাদের নাম, ডেট অফ বার্থ, মেল, ইমেল আইডি, মোবাইল নাম্বার দিতে চলে আসবে। এরপর স্টেট, এখানে আমাদের স্টেট কী রয়েছে, ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করে নিচ্ছি, তো আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এরপর রয়েছে আমাদের সিটি, তো আমরা কোথায় পরীক্ষা দেবো সেটা আমরা কী করলাম, কোচবিহার আমরা সিলেক্ট করলাম আমাদের সিটি। এরপর রয়েছে আপনার প্রিফারেন্স টেস্ট অর্থাৎ সেন্টার নেম, এখানে ক্লিক করতে অর্থাৎ কোচবিহার শুধুমাত্র একটি সেন্টারই রয়েছে, NSEIT লিমিটেড, এটা আমরা সিলেক্ট করলাম। এরপর আমরা নিচে চলে আসবো, নিচে রয়েছে আমাদের সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে আমরা ক্লিক করে দেবো। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতে পাবেন আপনাদের প্রিভিউ, একবার আপনি দেখতে পারবেন। এরপর আপনি এখান থেকে যদি ভুল মনে হয় তো আপনি এডিট যে রয়েছে এডিটে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন। তো এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আসার আপনি কী করবেন, প্রসেস টু সাবমিট ফর্মে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। তো এরপর আপনি প্রিভিউ দেখে নেবেন আরেকবার, নেওয়ার আপনি কী করবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে দেবেন। ডিক্লারেশনে ক্লিক করার পর আপনি সাবমিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দেবেন। সাবমিট অ্যাপ্লিকেশন ফর্মে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনার সাবমিট কিন্তু হয়ে যাবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনার সমস্ত ডিটেলস, এটা আপনি একবার ভিউ করে নেবেন। তো এখানে পর আপনার কাজ কিন্তু শেষ, অর্থাৎ আপনার সাবমিট কিন্তু হয়েছে। এরপর আপনি কী করবেন, এটি এখানে প্রিন্ট আউট করে নেবেন। এরপর আপনি পেমেন্ট করতে হবে, এর জন্য আপনি কী করবেন, ভিউর পাশে দেখবেন পেমেন্ট, এই পেমেন্টে আপনি ক্লিক করে দেবেন। পেমেন্টে আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। তো আপনি অনলাইন পেমেন্ট করতে চান নাকি অলরেডি পেড, যে আপনি দেখতেই পাচ্ছেন যদি আপনারা অলরেডি এখানে পেড করে থাকেন এবং আপনি আপনার নির্দিষ্ট সময় পরীক্ষা না দিয়ে থাকেন তাহলে আপনি কিন্তু আরও পেমেন্ট করতে হবে। তো সেটা কতটা পেমেন্ট করতে হবে সেটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন দিয়ে দেবো, সেই ডিসক্রিপশন ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন। তো যেহেতু আমরা নতুন সেটা আমরা কী করবো, অনলাইন যে রয়েছে অর্থাৎ প্রথমের পেজটি এটা আমি সিলেক্ট করলাম। এরপর প্রসেস টু পেতে ক্লিক করে দেবো, ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে লোডিংয়ে চলে আসবে, দেখতেই পাচ্ছেন পেমেন্টের অর্থাৎ পেজটি। এখানে আপনাদের নাম, এরপর আপনাদের কার্ড নাম্বার ইত্যাদি চলে আসবে, এখানে আপনি কার্ড নাম্বার ইত্যাদি সিলেক্ট করবেন, করে আপনাকে পে কিন্তু করতে হবে। তো আপনি কতটা পে করতে হবে তখন এখানে আপনি দেখতে পারবেন, যখন আপনি পে করে দেবেন তো আপনার সমস্ত ডিটেলস দেখতে পারবেন। তো নিচে রয়েছে আপনাদের কিন্তু 470.82 টাকা, তো আপনার পেমেন্ট কিন্তু করতে হবে 470.82 টাকা, যখন আপনি পেমেন্ট করে দেবেন আপনার কাজ কিন্তু হয়ে যাবে। তো আপনাদের যখন পেমেন্ট হয়ে যাবে এরপর আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিংবা ইমেল আইডিতে মেসেজ করে আপনাদের জানিয়ে দেওয়া হবে যে কবে আপনাদের পরীক্ষা হবে। এছাড়া আপনি যদি কোনো প্রশ্ন থাকে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে হেল্পলাইন নাম্বার রয়েছে আপনাদের টোল ফ্রি নাম্বার, আপনি কিন্তু 9:30 থেকে অর্থাৎ সন্ধ্যা 6টা পর্যন্ত আপনি কথা বলতে পারবেন, মানডে টু স্যাটারডে পর্যন্ত। এছাড়াও আপনি কিন্তু মেল করতে পারবেন। তো এখন প্রশ্ন হলো যে পরীক্ষায় আপনাদের কীরকম প্রশ্নপত্র হবে, তো এর জন্য কিন্তু আপনাদের প্রশ্নপত্রের প্যাটার্ন দিয়ে দিয়েছি, এখানে আপনি আশেপাশে দেখতেই পারবেন। আমি আপনাদেরকে সমস্ত লিঙ্ক যে রয়েছে এক কথায় লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশন দিয়ে দেবো, সেখানে আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে আপনাদের লার্নার গাইড রয়েছে, এখানে বাংলাতে আপনি ডাউনলোড করতে পারেন PDFটিকে এবং সমস্ত লিঙ্ক আপনি পেয়ে যাবেন। এরপর যেহেতু আমরা অর্থাৎ এখানে অ্যাপ্লাই করলাম সুপারভাইজার এবং অপারেটরের জন্য পরীক্ষার জন্য, সেটা আমরা কী করি সেই যে প্রশ্নপত্র রয়েছে এক কথায় সেটি আমরা ডাউনলোড করবো। তো এখানে রয়েছে আমাদের অর্থাৎ কোশ্চেন ব্যাঙ্ক, আপনি দেখতেই পাচ্ছেন যে কোশ্চেন ব্যাঙ্ক, নিউ কোশ্চেন ব্যাঙ্ক, এবং এখানে আমরা কী সুপারভাইজার এবং অপারেটর। এখানে বাংলা যে কোশ্চেন ব্যাঙ্কটি রয়েছে আমরা বেঙ্গলিতে ক্লিক করে দেবো। বেঙ্গলিতে ক্লিক করতে আমাদের সামনে এই PDFটি ডাউনলোড হয়ে যাবে। এরপর ওপেন করে আপনি দেখতেই পারবেন যে পরীক্ষা আপনি কীরকম প্রশ্ন থাকবে এবং তার বিকল্প কতগুলো থাকবে এবং উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনি এগুলো সলভ করবেন। তো আপনি যখন পরীক্ষা পাস করবেন এরপর বাকি ধাপগুলো আপনি কী করতে হবে তা আপনাদের কিন্তু আধার সেন্টার থেকে জানিয়ে দেওয়া হবে, যে পরীক্ষা সেন্টার থেকে। এরপর আপনাদের মোবাইল SMS করে জানিয়ে দেওয়া হবে কিংবা আপনি হেল্পলাইন নাম্বার যে রয়েছে সেখানে আপনি কল করতে পারবেন। তো সমস্ত লিঙ্ক এবং পরীক্ষার প্রশ্নপত্রের লিঙ্ক, উত্তরপত্রের লিঙ্ক সমস্ত লিঙ্ক আপনি পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে, সেই ডেসক্রিপশনে ক্লিক করে আপনি আসতে পারবেন। তো এই নিয়ে আপনাদের মতামত কিছু কমেন্টে জানিয়ে দেবেন।